সুন্দরবন বনে অনেক পাখি বসবাস। ওই বনে যোগুকাক নামে একটা কলা ব্যবসায়ী বসবাস করত। যোগুকাকের একটা বড় কলা বাগান ছিল, আর তার বাগানের কলাগুলো ছিল কাঁচা। যোগুকাকের কলা বাগানের সব কলা গাছের মধ্যে দুটো কলা গাছ বেশ পাশাপাশি ছিল। দুটো কলা গাছের মধ্যে ছিল অনেক বন্ধুত্ব। দুটো কলা গাছের মধ্যে একটা কলা গাছ ছিল লম্বা, আরেকটা ছিল খাটো। একদিন লম্বা কলা গাছের কলা খাটো কলা গাছের কলাকে বলে, বন্ধু কলা, দেখো আজ আকাশটা কত সুন্দর নীল হয়েছে, তার উপর কত সুন্দর মৃদু বাতাস বইছে, আমার তো খুবই ভালো লাগছে। বন্ধু খাটো কলা, তোমার কেমন অনুভূতি হচ্ছে আমাকে একটু বলো তো। আমি তো তোমার মতো লম্বা নই, আমি খাটো, তাই আমি ভালো করে নীল আকাশটা দেখতে পাচ্ছি না, আর মৃদু হাওয়াও আমার শরীরে কম লাগছে। আর কোন অনুভূতির কথা বলবো তোমাকে বলো বন্ধু? বন্ধু কলা, মন খারাপ করো না, আমার যদি হাত থাকতো তাহলে আমি তোমাকে কোলে করে নিয়ে নীল আকাশ দেখাতাম। তুমি সত্যিই আমার অনেক ভালো বন্ধু, আমি তোমার কথা কোনো দিনও ভুলবো না গো, সারা জীবন এমন ভালো বন্ধু থেকো। এভাবে দুই কলার মাঝে বন্ধুত্ব চলতে থাকে। একদিন কলা বাগানের মালিক যোগুকাক তার বাড়িতে বলতে থাকে, এদিকে আমার অনেক টাকার দরকার, আর কলা বাগানের কলাগুলো পাচ্ছেই না, পাওনাদার এসে শুধু হাঁক দিচ্ছে টাকার জন্য। কোনদিন যে পাওনাদার আমাকে এই বন থেকে বের করে দেয়। না না, আর এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না, কলা পাকানোর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে, কিন্তু কি করব। এই বলে যোগুকাক পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, বাজার থেকে কলা পাকার কীটনাশক নিয়ে আসব, আর সেই কীটনাশক নিয়ে এসে বাগানের সব কলাকে স্প্রে করে দিব, তারপর সব কলা পাকলে একটা একটা করে কলা বিক্রি করব, আর পাওনাদারদের পাওনা পরিশোধ করব। এই বলে যোগুকাক বাজারে চলে যায়। আর কীটনাশক নিয়ে আসে। আর সেই কীটনাশক স্প্রে করে বাগানের সব কলা শরীরে দেয়। যোগুকাক তার লম্বা কলা গাছটার কলাকে হাতে নাকালে পায় না, সেজন্য সেই কলাতে স্প্রে না করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যোগুকাকের বাগানের সব কলা পেকে যায়, শুধু লম্বা কলা গাছের কলাটাই কাঁচা থেকে যায়। বাগানের সব কলা গাছের কলা পাকা আর লম্বা কলা গাছের কলা কাঁচা থাকার কারণে তার মনে অনেক অহংকার হয়, কাঁচা কলা অহংকারী হয়ে ওঠে। একদিন কাঁচা অহংকারী কলা হাসতে থাকে, আমি কত ভাগ্যবতী, এইসব কলার থেকে দেখতে আমি কত সুন্দর, এই গাইয়া কলাগুলোর এখানে আমার থাকতে ইচ্ছেই করছে না। ইস, যদি আমার পা থাকতো তাহলে আমি এই অসুন্দর কলাদের থেকে দূরে চলে যেতাম। অহংকারী কাঁচা কলার কথাগুলো খাটো পাকা কলা শুনতে পায়, আর সে বলতে থাকে, বন্ধু কাঁচা কলা, তুমি কোথায় চলে যাওয়ার কথা বলছো, আর কাদেরই বা গাইয়া বলছো? এই এই পাকা কলা, তুই কাকে বন্ধু বলছিস রে? তোর বয়সের সাথে আমার বয়স কি সমান হয় নাকি? হ্যাঁ, যে তুই আমাকে বন্ধু বলছিস? কি বলছিস এসব তুমি বন্ধু? কাঁচা কলা, তুমি আমাকে তুই করে বলছো? কেন বলছো বলো তো? আর আমরা তো একই দিনে একই সাথে জন্মেছি, তাই না? আর শোনো, আমরা বয়সের কারণে পাকিনি, আমরা কীটনাশকের কারণে অনিচ্ছা সত্ত্বেও পেকে গেছি। তুমি লম্বা হওয়ার কারণে মালিক তোমাকে হাতে নাগালে পায়নি, তাই তুমি বেঁচে গিয়েছো, এজন্য তোমার মনে বুঝি অহংকার জন্মেছে? আমি বেঁচে যাইনি, আমি তোদের থেকে লম্বা আর দেখতে সুন্দর, এজন্য মালিক আমাকে কীটনাশক দেয়নি, বুঝতে পেরেছিস? স্বয়ং মালিক আমার সৌন্দর্যের প্রশংসা করেছে। বুড়ি কোথাকার, তোরা তো বুড়ো হয়ে গেছিস, কদিন পরে তুই তোরা ধ্বংস হয়ে যাবি। আর আমাকে দেখ, আমি কত সুন্দর, আমি আরো অনেক দিন টিকে থাকতে পারবো রে। বন্ধু কাঁচা কলা, এমন করে কথা বলা উচিত নয়, তুমি জানো না? এভাবেই কাঁচা কলা তার সৌন্দর্য নিয়ে অহংকার করতে থাকে।
অনেকটা ক্লান্ত শালিক পাখি উড়তে উড়তে অহংকারী কাঁচা কলার পাতায় এসে বসে। শালিক অহংকারী কলার পাতায় বসার কারণে অহংকারী কলা বলতে থাকে, এই এই শয়তান পাখি, সর সর আমার পাতার উপর থেকে। কেন আমার পাতায় বসেছিস? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। সর বলছি, তোর শরীরে ময়লা পড়ে আছে, আর আমার এত সুন্দর ঘন সবুজ শরীরটা ওই বুড়ি কলাদের মতো হবে নাকি? হ্যাঁ সর বলছি। আরে বন্ধু কাঁচা কলা, পাখিটা অনেক ক্লান্ত, যার কারণে ও একটু বিশ্রাম নিচ্ছে, আর তুমি ওকে এভাবে বকছো? এই বুড়ি পাকা কলা, একদম জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তোর যদি এতই মায়া হয় তাহলে তোর পাতায় বসতে দে তুই। আমার পাতায় আমি কখনো বসতে দিব না। পাখি, ও শালিক পাখি, আসো তুমি আমার পাতায় এসে বসো। শোনো কাঁচা কলা, এত অহংকার কিন্তু ভালো নয়, আর তুমি তো এটা জানোই যে অহংকারের পরিণতি নিশ্চিত মৃত্যু হয়, বুঝতে পেরেছো? আসো পাখি বন্ধু, আসো আমার ডালে বসো। পাকা কলার কথা শুনি শালিক পাকা কলার পাতায় বসে, আর কাঁচা কলা বলতে থাকে, তোকে এত জ্ঞান দিতে হবে না, নিজে তো বুড়ি হয়ে গেছিস, কখন যে মরিস তার কোনো ঠিক নেই, যত সব আজেবাজে কথা, তাই না? এইভাবে অহংকারী কাঁচা কলা তার অহংকার দেখিয়ে যেতে থাকে। ওই বনে বাস করত রাজা ইগল। রাজা ইগলের মেয়ে ইকরি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। রাজা ইগল তার মেয়েকে সুস্থ করার জন্য দূর দূরান্ত থেকে তান্ত্রিক বৈদ্য নিয়ে আসে, কিন্তু কিছুতেই কিচ্ছু হয় না। কিন্তু একদিন একটা তান্ত্রিক রাজদরবারে আসে আর বলতে থাকে, রাজা মশাই, আমি আপনার মেয়েকে একবার দেখে চিকিৎসার চেষ্টাটা একটু করতে পারি, বলুন তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো তান্ত্রিক। এই বলে রাজা ইগল তান্ত্রিককে তার অসুস্থ মেয়ের ঘরে নিয়ে যায়। তান্ত্রিক রাজার মেয়ে ইগলিকে ভালো করে দেখতে থাকে। তান্ত্রিক, দয়া করে আমার মেয়েকে ভালো করে দাও, আমার যে একটাই মেয়ে, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে আমার মেয়েকে বাঁচানোর একটা উপায় বলে দাও তান্ত্রিক। আপনার মেয়ের অনেক বড় রোগ হয়েছে রাজা মশাই, এই রোগ থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হলো কাঁচা কলা। কাঁচা কলার ঔষধ বানিয়ে আপনার মেয়েকে খাওয়ালে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি এক্ষুনি কাঁচা কলা আনার ব্যবস্থা করছি। সেনাপতি, আমার মেয়েকে ভালো করার জন্য কাঁচা কলা দরকার, তুমি যেখান থেকেই পারো কাঁচা কলা নিয়ে এসো, যাও। জো হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সেনাপতি কাঁচা কলা খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে সেনাপতির নজর পড়ে যোগু কাকের কলা বাগানে। যোগু কাকের কলা বাগান দেখে সেনাপতি বলতে থাকে, এখানে তো সব কলা পাকা দেখছি, সারা রাজ্য মিলে এক জায়গাতেও কাঁচা কলা পেলাম না, যাই এই বাগানটার ভিতরটা ঘুরে দেখি, যদি একটা কাঁচা কলা পাই তবে ভালোই হবে। এই বলে সেনাপতি বাগানের ভেতর ঢোকে আর এদিকে ওদিকে কাঁচা কলা খুঁজতে থাকে। হঠাৎই সেনাপতির চোখে ওই অহংকারে কাঁচা কলা পড়ে, আর সেনাপতি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এখানে কাঁচা কলা থাকতে আমি কতটা পরিশ্রমী না করলাম, হায় হায় রে, যাই যোগ্য কাকের কাছ থেকে কলাটা নিয়ে যাই। এই বলে সেনাপতি যোগ্যর কাছে যায় আর অনেক টাকা দিয়ে কাঁচা কলা কিনে নেয়, আর সেনাপতি একটা দানি ওই অহংকারী কাঁচা কলার দিকে এগিয়ে যায়। এদিকে কাঁচা কলা কান্না করতে থাকে, বন্ধু পাকা কলা, আমাকে বাঁচাও, আমাকে কাটতে দিও না পাকা কলা, আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, আমাকে কাটতে নিষেধ করো, আমি আর কখনো অহংকার করব না, পাকা কলা বন্ধু কিছু একটা করো না গো। কাঁচা কলা বন্ধু, তোমার এটা আগে ভাবা উচিত ছিল জানো, তবে মন খারাপ করো না, তোমার মতো করে একদিন আমাদেরও এই পৃথিবী ছাড়তে হবে। সেনাপতি কাঁচা কলাকে কাটে আর রাজপ্রাসাদে নিয়ে যায়, আর তান্ত্রিক কাঁচা কলা দিয়ে রাজকুমারী ইকরির জন্য ঔষধ বানায়, আর সেই ঔষধ খেয়ে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়। এদিকে রাজা অনেক খুশি ছিল। তোমাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক, আমার মেয়েকে সুস্থ করার জন্য,
তোমাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রার পুরস্কার দিব। এরপর রাজা তান্ত্রিককে পুরস্কার দেয় আর সেই পুরস্কার নিয়ে তান্ত্রিক বিদায় জানায়। আর এইভাবে অহংকারের কাঁচা কলার অধঃপতন ঘটে। এক বনে লালি নামে এক জাদুগর বসবাস করত। বনের পাখিদের মধ্যে কেউ অভাবে পড়লে লালি তাদের হিরে দিয়ে সাহায্য করত। তাই বনের পাখিরা সাহায্যের জন্য লালির কাছে আসত। একদিন লালি, ও লালি, তুমি তোমার গোয়াল ঘরে আছো গো, একটু বেরিয়ে এসো না, আমি যে বড় বিপদে পড়ে আজ তোমার কাছে এসেছি। যোগুকাকে ডাক শুনে লালি বেরিয়ে আসে আর যোগুকাকে বলে, কি হয়েছে যোগু বলো, তোমার কিসের বিপদ? কি হয়েছে যোগু বলো তো, তোমার কিসের বিপদ হয়েছে যার জন্য তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? বলো আমাকে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যোগু, আমার মেয়েটার আজ 3 দিন যাবত জ্বর, এদিকে চিকিৎসা করার মতো আমার হাতে একটা টাকাও নেই। দয়া করে তুমি আমাকে একটা হিরে দাও না গো, আমি আমার মেয়ে চিকিৎসা করাবো। এক্ষুনি দিচ্ছি আমি। এই বনের কেউ আমার কাছে সাহায্য চাইতে এসেছে আর আমি তাকে সাহায্য করব না, এটা কখনোই হতে পারে না গো। দাঁড়াও। এই কথা বলে লালি হা করে আর লালির মুখ থেকে হিরে পড়ে। আর সেই হিরে যোগুকা খুশি মনে কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে লালি যোগুকাকে হিরে দিয়ে নদীর ঘাটে ঘাস খেতে চলে যায়। এমন সময় লালি কারো করুণ চিৎকার শুনতে পায়। বাঁচাও, কি কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি নদীর জলে পড়ে গেছি, আমার ডানা ভেজার কারণে আমি উঠতেও পারছি না, সাঁতার কাটতে পারছি না, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? কেউ আমাকে বাঁচাও। কে কে এমন করে চিৎকার করছে? নিশ্চয়ই কেউ নদীর জলে পড়ে গেছে, নদীর ওই কোনাটা থেকেই তো এমন আওয়াজটা আসছে। যাই যাই, আমি তাকে গিয়ে সাহায্য করি, এক্ষুনি যাই। এ কথা বলে লালি নদীর কাছে যায় আর টুনিকে নদীর জলে হাবুডুবু খেতে দেখে। এরপর লালি নদীর পাড় থেকে মুখ বাড়িয়ে টুনির ডানা কামড়ে ধরে আর টুনিকে নদী থেকে পাড়ে তোলে। কে গো তুমি, আজ এভাবে এসে আমার প্রাণ বাঁচালে, তুমি না থাকলে যে আজ আমি মরে যেতাম। লালি গো লালি, আমার নাম হলো লালি, এই বনের পাখিদের সাহায্য করাই যে আমার কাজ। তা তুমি কি করে নদীতে পড়ে গেলে বলো তো? আমি না থাকলে তো নদীর জলে তুমি ডুবেই মরে যেতে। এই দুনিয়ায় যে আমার কেউ নেই গো, এক মামার বাড়িতে থাকতাম, সেই মামা আমাকে ছলনা করে নদীর পাড়ে নিয়ে এসেছে আর এই নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আজ অনাথ বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই গো। আহারে, তুমি বড্ড অসহায়। শোনো না গো পাখি, তোমার ওই পৃথিবীতে কেউ নেই আর আমার ওই পৃথিবীতে কেউ নেই। আমার কাছ থেকে সবাই সাহায্য নেয় কিন্তু আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে গো? তোমার তো যাওয়ার কোথাও জায়গা নেই, তুমি বরং আমার গোয়াল ঘরে চলো, আমরা একসাথে থাকবো আজ থেকে। যাবে? সত্যি তুমি আমাকে বন্ধু বানাবে? আমি যাবো তোমার গোয়াল ঘরে, আমি তোমার সাথে থাকবো বন্ধু হয়ে। টুনির এই কথা শুনে লালি ভীষণ খুশি হয় আর টুনিকে তার গোয়াল ঘরে নিয়ে যায়। এরপর থেকে টুনি আর লালি বন্ধু হয়ে গোয়াল ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শোনো না গো যোগ্য দাদা, আমার মনে একটা কথা এসেছে, তা আমি তোমাকে বলতে চাই গো, তুমি কি শুনবে? কি হয়েছে কবুতর, কি এমন কথা যা বলতে তুই এমন ভাব করছিস বল দেখি? আরে যোগ্য দাদা শোনো, ওই যে আমাদের বনের জাদুই লালি আছে না, তার মুখ দিয়ে তো হিরে পড়ে, তাহলে ভাবো তার পেটে কত হিরে আছে। চলো যোগ্য দাদা, ওই লালির পেট কেটে আমরা দুজনে সব হিরেগুলো বের করে নেই, একদিনেই তাহলে বড়লোক হয়ে যাব গো। কবুতরের এমন কথা শুনে যোগ্য কাকের মনেও অনেক লোভ হয়। যোগ্য কাক বলে, আরে আরে কবুতর বেটা, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস, আমি তোর সাথে একমত, চল চল আজকে ওই লালিকে হত্যা করি আমরা। আগের বার তো মিথ্যে কথা বলে আমি একটা হিরে নিয়েছিলাম, আমার যে আর তর সইছে না রে, চল চল।
এই কথা বলে জগুকাক আর বগুতর লালির গোয়াল ঘরের দিকে যেতে থাকে। এদিকে সে সময় টনি লালিকে একা গোয়াল ঘরে ফেলে রেখে নদীর ঘাটে জল নিতে যায়। লালি, এই লালি, বেরিয়ে আয় তো। কি রে, কোথায় তুই? এত ডাকছি, কানে কথা যাচ্ছে না, বেরিয়ে আয় বলছি। যজ্ঞকাকে ডাক শুনে লালি বেরিয়ে আসে আর কবুতর আর যজ্ঞকাকে দেখে বলে, এ কি যজ্ঞ, আজ আবার এসেছ? বলো কি সাহায্য চাও? এ কি কবুতর, তুমিও দেখছি এসেছ, বলো তোমাদের দুজনকে আমি কি সাহায্য করতে পারি? মূর্খ লালি, আজ আমরা তোর দুই তিনটা হিরে নিতে আসিনি, আমরা এসেছি তোর পেটের মধ্যে থাকা সব হিরে নিতে। মানে তোমরা এসব কি বলতে চাইছো? না, এসব অন্যায় কাজ তোমরা করো না, আমার পেটের মধ্যে কোনো হিরে নেই। টুনি বন্ধু, টুনি বন্ধু, তুমি কোথায়? টুনি বন্ধু, বাঁচাও, আমাকে বাঁচাও। লালি এই কথা বলতে না বলতেই কবুতর লালির পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর লালি রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। এদিকে লালির পেটে কোনো হিরে না পেয়ে যজ্ঞকাকার কবুতর বলে, কি রে বেটা কবুতর, এই লালির পেটে তো দেখছি একটা হিরেও নেই। তোর কথা শুনে আমি এই লালিকে মারতে চলে এলাম, এবার কি হলো? হ্যাঁ, তাই তো দেখছি। যাই হোক গো, মেরেই যখন ফেলেছি তবে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, বনের কেউ দেখে ফেললে বড় বিপদ হয়ে যাবে আমাদের। এই কথা বলে যজ্ঞকাকার কবুতর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি নদী থেকে জল এনে দেখে লালি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার লালি বন্ধু, ও লালি বন্ধু, কি হয়েছে তোমার? তোমার পেট দিয়ে এত রক্ত বের হচ্ছে কেন? কথা বলো লালি বন্ধু, কথা বলো। হায় হায় রে, আমার লালি বন্ধু কথা বলছে না কেন? টুনি যখন এসব কথা বলে লালির পাশে বসে কাঁদছিল, সে সময় হঠাৎ করে লালি কথা বলে ওঠে, টুনি বন্ধু কেঁদো না, আমি এখনো মরিনি টুনি বন্ধু, ওই দুষ্টু যজ্ঞ আর কবুতর হিরের লোভে আমার এই অবস্থা করেছে। ওরা ভেবেছিল আমার পেটে হিরে আছে, কিন্তু ওরা জানে না আমি শুধুমাত্র হা করলে হিরে পড়ে। শোনো টুনি বন্ধু, আর কিছুক্ষণ দেরি হলে আমি মারা যাব, আমি বাঁচতে পারি যদি তুমি নীল নদীর মাঝে ওই হিরে এনে যদি আমার ক্ষত স্থানে ছুঁয়ে দাও, তবে আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব টুনি বন্ধু। আর আমি সুস্থ হলে সাথে সাথে ওই দুষ্ট যজ্ঞকাকার কবুতরের রক্ত বমি হবে, আর ওরা রক্ত বমি করতে করতে মারা যাবে টুনি বন্ধু। বন্ধু আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে হোক হিরে আনবো আর তোমাকে সুস্থ করে তুলবো বন্ধু। এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায় আর নীল নদীর কাছে গিয়ে উড়তে উড়তে বলতে থাকে, কোথায় সেই পদ্ম ফুল? আমি তো নদীর জল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ওই তো সেই পদ্ম ফুল দেখতে পাচ্ছি, পেয়েছি, আমি পেয়েছি, যাই সেখান থেকে হিরে নিয়ে যাই। এরপর টুনি পদ্ম ফুলের কাছে হিরে নিতে যায় আর যেমনি হিরে নিতে যায় অমনি জলের মধ্যে থেকে একটা সাপ উঠে আসে আর টুনিকে বলে, তোমাকে নিশ্চয় লালি পাঠিয়েছে এই পদ্ম ফুলের মাঝ থেকে হিরে নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমার বন্ধু লালি পাঠিয়েছে, কিন্তু তুমি কি করে জানলে? কারণ এই হীরের খোঁজ লালি ছাড়া আর কেউ জানে না, নিশ্চয়ই লালি খুব বিপদে পড়েছে, তাই তার হীরের প্রয়োজন। লালির কি হয়েছে বলো তো? সাপের কথা শুনে টুনি সাপকে সব ঘটনা খুলে বলে, তাহলে তুমি দেরি করো না, এই পদ্ম ফুল থেকে তাড়াতাড়ি তুমি হীরে নিয়ে যাও। সাপের কথা শুনে টুনি পদ্ম ফুলের মাঝ থেকে হীরে নিয়ে যায় আর লালির পেটে ছুঁয়ে দেয়। হিরে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে লালি সুস্থ হয়ে ওঠে। এদিকে লালি সুস্থ হওয়ার পরপরই যজ্ঞকাকার কবুতর রক্ত বমি করে মারা যায় আর এভাবে তারা তাদের পাপের শাস্তি পায়। এরপর লালি সুস্থ হয়ে উঠলে লালি আর টুনি আবারও আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।